শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে দেখছো এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে অনুশীলনী 16.2-এর যে বোর্ড প্রশ্নগুলো আছে, এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকে তাড়াতাড়ি উত্তর দিতে পারে না, এই জন্য সমস্যা হয়ে যায়। 30টা অবজেক্টিভ প্রশ্ন, মাত্র 30 মিনিটে কমপ্লিট করতে হয়। কীভাবে সহজভাবে এগুলো আমরা সমাধান করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং 16.2-এর যে অবজেক্টিভের বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আজকে সমাধান করবো ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রয়োজনে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং কোন ক্লাসের ভিডিও তোমাদের প্রয়োজন, কোন চ্যাপ্টার বেশি সমস্যা সেগুলো জানিয়ে তোমরা কমেন্ট করতে পারো ইচ্ছা করলে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি সেই সমস্যাগুলো আমরা সমাধান করি। প্রথমে দেখো, এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের ভিতরে দুইটি রাস্তা আছে, উপরে নিচে এবং ডানে বামে দুইটি রাস্তা এখানে আছে। এটা আসছে বরিশাল বোর্ড 2019-এ, বরিশাল বোর্ড 2019-এ আসছে। এখানে বলছে রাস্তা দুইটির ক্ষেত্রফলের সমষ্টিগত, রাস্তা দুইটির ক্ষেত্রফলের সমষ্টিগত কীভাবে আমরা অতি সহজে এটা বের করতে পারি। তাহলে দেখো, প্রথমে এদিকে যেহেতু 10 আছে আর এদিকে যেহেতু 10 আছে, তাহলে আমরা বলতে পারি এই রাস্তাটার দৈর্ঘ্য হলো 10 মিটার, এই রাস্তাটার দৈর্ঘ্য হলো 10 মিটার। এবং যে মাঝখানে 2 আছে, মানে কি এই রাস্তাটার চওড়া হচ্ছে 2 মিটার, অর্থাৎ প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে আমরা জানি কি, এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র ধরি, এই মাঝখানে টুকু যদি একটা আয়তক্ষেত্র ধরি রাস্তা, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে অবজেক্টিভের জন্য কীভাবে শর্টকাট করা যায়, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এটা হবে কি, তাহলে লম্ব হলো কত 10 আর রাস্তার চওড়া কত 2, তাহলে কত হবে 10 মানে 20 মিটার, কত মিটার 20 মিটার। আবার যদি আমরা প্রস্থ বরাবর ধরি, প্রস্থ বরাবর ক্ষেত্রফল, প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত হবে, এখন এই যে জায়গাটা আমাদের আছে এই রাস্তা যখন আমরা হিসাব করছি তখন কিন্তু এই 2 কিন্তু এই 20-এর ভিতরে কি চলে গেছে, তাহলে আমাদের 2 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব 10-2 গুণ আর রাস্তার চওড়া কত 2, তাহলে 10 দিয়ে 2 গেলে কত 8 গুণ 2, 8 দোকানে 16, এত মিটার। ঠিক আছে, তাহলে বর্গ মিটার, এখানে বর্গ মিটার হবে, বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল কি হবে, মোট ক্ষেত্রফল হবে 20+16=37 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু অনেকের কিন্তু সমস্যা, সেটা কি যে আমরা যখন এখানে হিসাব করেছি এই লম্বা 10 দিয়েছি আর প্রস্থ কি 2 দিয়েছি, তাহলে এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলের সময় এই অংশটা কিন্তু এটার ভিতরে চলে গেছে এখানে, কিন্তু আমরা যখন এই বরাবর যখন হিসাব করব এখান থেকে নিয়ে এ পর্যন্ত 10, কিন্তু মাঝখানের 2 ওই দৈর্ঘ্যের হিসাবে সময় ধরে আমরা হিসাব করে ফেলেছি, সেই জন্য আমাদের এই 2টা কি করতে হবে 10 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করে কত হলো 8, মানে এই অংশটুকু বাদ দিলে এ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য থাকবে কত 8 আর রাস্তার প্রস্থ কত 2, তাহলে 8 গুণ 2 = 10, 8 গুণ 2 = 16, তাহলে মোট ক্ষেত্রফল হলো 20 বর্গ মিটার আর 16 বর্গ মিটার 37 বর্গ মিটার। এই ধরনের প্রশ্ন অনেক সময় সৃজনশীলে আসে, সৃজনশীলে আসলে তখন তোমাদেরকে কী করতে হবে, এটা বিস্তারিত লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। এবার চলো আমরা আরেকটি প্রশ্ন সমাধান করি।
এখন আমি যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে আসছে রাজশাহী বোর্ড 2019। রাজশাহী বোর্ড 2019 আসছে, এখানে বলছে সামন্তরিকের পরিসীমা 28 আর বাহাদুরের দৈর্ঘ্য অনুপাত 463। দেওয়া আছে পরিসীমা হইল 28 সেন্টিমিটার আর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:3। আমাদের এখানে বের করতে হবে বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর, বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর, বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর। তাহলে এই দুটো কি বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আর এটা কি পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমা কি জানি, সামন্তরিক বা আয়তের ক্ষেত্রে পেলে আমরা পরিসীমা জানি কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই দুটোর মধ্যে আমরা যদি একটা দৈর্ঘ্য আর যদি একটা প্রস্থ ধরে নিই, তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কি 4 সেন্টিমিটার আর আমরা প্রস্থ ধরে নিলাম 3x সেন্টিমিটার। তাহলে ঘটনাটা কি হবে, 2 × 4x + 3x = 28, তাহলে বা 2 × 3.5 কত 7x = 28, তাহলে 7 × কত 14x = 28। তাহলে সুতরাং x = কত হবে 14, দিয়ে আমরা যদি ভাগ করে দেই 14 × 28 x = হবে 2। এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর, দৈর্ঘ্যের অন্তর। এটা বৃহত্তম বাহুটা কত হবে 4x = 4 × 2 = 8 সেন্টিমিটার আর ক্ষুদ্রতম বাহু কত হবে 3x, তাহলে 3x = 3 × 2 = 3 × 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা হিসাব করি এখানে দৈর্ঘ্যের অন্তর কত হবে 8 − 6 = 2 সেন্টিমিটার। তাহলে এই 2 সেন্টিমিটার হলো কি আমাদের ক্যান্সার, এই 2 সেন্টিমিটার হলো আমাদের ক্যান্সার। এখানে দৈর্ঘ্য প্রস্থ বলতে পারো অথবা ক্ষুদ্রতম বাহু বৃহত্তম বাহু তোমরা বলতে পারো। তাহলে প্রশ্নে বলছে বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর কত। তাহলে অন্তর মানে আমরা কি বুঝি, অন্তর মানে বুঝি আমরা বিয়োগফল। তাহলে সহজেই কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আসলে এত বড় লাইনটা লিখেছি, আসলে কিন্তু তোমরা এটা অনেক শর্টকাটে মুখে মুখে কিন্তু করে ফেলতে পারবে, এটা মুখে মুখে করে ফেলতে পারবে। তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল। এরপরে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। এরপরে আমি যে প্রশ্নটা সমাধান করব এটা চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019-এ এই প্রশ্নটা আসছে। প্রশ্ন হচ্ছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত কত। বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত কত, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, কত গুণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা ধরি এ স্কোয়ার আর কর্ণ, আমরা জানি কি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a, তোমরা এটা জানো সবাই। তাহলে √2a যদি হয় কর্ণের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কি হবে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এত, তাহলে কত হবে 2a² এখন বলছে এদের কি কত কত গুণ, একটা আরেকটার কত গুণ। তাহলে কত গুণ যদি হিসাব করি তাহলে আমরা এ স্কোয়ার দ্বারা 2a² ভাগ, এটা ভাগ করি এ স্কোয়ারকে 2a² দ্বারা ভাগ করি, ভাগ করলে এ স্কোয়ার স্কোয়ার চলে যাবে, আমাদের ভাগে তবে কত এত গুণ হাফ। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কি হাফ, উত্তর কি হবে হাফ। ঠিক আছে, একেবারে সহজ, একেবারে
যেটা আসে চট্টগ্রাম বোর্ড 2019-এ। এরপরে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। এরপরে যে প্রশ্নটা সমাধান করব আমি সেটা আসছে, সেটাও চট্টগ্রাম বোর্ড 2019, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 12 এবং 15 ক্ষেত্রফল কত? চট্টগ্রাম বোর্ড 2019 বলছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য, রম্বসের কর্ণ দৈর্ঘ্য দুটো দেওয়া আছে 12 এবং 15, 12 সেন্টিমিটার আর হলো 15 সেন্টিমিটার, এই দুটো হলো কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি তোমরা সবাই জানো সেটা, তার ক্ষেত্রফল কত হবে তাহলে হাফ ইনটু কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা কর্ণ হচ্ছে কত 12 আর একটা কর্ণ হচ্ছে কত 15, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি 2 দিয়ে 12 কে বার করে দিই 6, 6 গুণ কত হবে 90 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেখো অতি সহজেই কিন্তু আমরা এই যে ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল সেটা দিয়ে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। এই ধরনের প্রশ্ন তোমাদের সৃজনশীলও আসতে পারে, কতে অথবা ক্ষতেও আসতে পারে, তাহলে সেখানে তোমরা কিন্তু এটা উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপর আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা আসছে সিলেট বোর্ড 2019, সিলেট বোর্ড 2019, সিলেট সিলেট বোর্ড 2019 আসছে এই প্রশ্নটা সিলেটের। এখানে বলছে সামুদ্রিকের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। তাহলে বলছে এর ক্ষেত্রফল কত? তাহলে এটা সহজ, হ্যাঁ আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমরা কীভাবে হিসেবে করবো, এই দুটো যদি আমরা গুণ করে দিই 12 গুণ 8, 8 12 কত 96, 8 যেন 16 7 1 8 1 9, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমরা যে সমস্যাটা সমাধান করব এটা আসছে দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2019 আসছে, দিনাজপুর 2019। এটা বলছে যে দিনাজপুর বোর্ড 2019 বলছে যে সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত, প্রত্যেক কোণের পরিমাণ কত, সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত। সুষম ষড়ভুজ মানে কি, ষড়ভুজ আগে বলেন যে বহুভুজের 6টা বাহু আছে তার নাম হলো ষড়ভুজ, এই ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান কত সেটা বের করতে হবে, প্রত্যেকটা কোণের মান কত, এই প্রত্যেকটা কোণের মান কত এটা নির্ণয়ের জন্য একটা সূত্র তোমাদের শিখতে হবে। এই সূত্রটা যদি তোমরা শিখো তাহলে কিন্তু ষড়ভুজ আসুক, পঞ্চভুজ আসুক, সপ্তভুজ আসুক, অষ্টমভুজ আসুক, যেটাই আসুক তোমরা কিন্তু এই ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারবে। সূত্রটা কি, সূত্র হচ্ছে এই 180 × n-2 / হচ্ছে n, এটা হচ্ছে কোণের পরিমাণ, একটা বহুভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত, সুষম সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত, সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত, এটা নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়। এখানে এন কি, এন হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বাহুর পরিমাণ। তাহলে এখানে ষড়ভুজ যেহেতু বলছে, তাহলে ষড়ভুজ যেহেতু বলছে তাহলে আমরা বুঝতেছি কি বাহু কটা 6টা, তাহলে এন হবে বাহুর সংখ্যা, এন হবে কি বাহুর সংখ্যা। তাহলে প্রত্যেকটা কোণের মান কত এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে লিখবো কি 180 ডিগ্রি × এন এর মান হলো 6 - 2 আর এন এর মান হলো 6, তাহলে কত হবে 180 ডিগ্রি, 6 থেকে 2 বিয়োগ করলে 4, নিচে এলো কত 6। তাহলে আমরা যদি এটাকে যদি এ ভাগ করি দেখো 6 যে 180 কে ভাগ করলে কত হবে 3 6 18 0 30, 3 4 12 120 ডিগ্রি,
আরে ষড়ভুজের একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই সূত্রটা ব্যবহার করে কিন্তু তোমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে, অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এবার এরপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 1617-তে আসছে, রাজশাহী বোর্ড 1600 সালে এবং 1700 সালে আসছে, রাজশাহীতে আসছে 1600 এবং 1700। এখানে বলছে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য 9-7, উচ্চতা 8, 9-7-8 এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, ঠিক আছে। এখানে 9 এবং 7 এই দুটো হচ্ছে কি সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। আমরা জানি কি ট্রাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল, সেই চতুর্ভুজটাকে বলা হয় কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের চিত্রটা কিরকম হয়, এর নিচের বাহু থাকলে যদি বড় হয়, উপরের বাহু হবে ছোট, এই দুটো সমান্তরাল আর বাকি দুটো কি অসমান্তরাল। তাহলে এটার নাম হচ্ছে কি ট্রাপিজিয়াম, এটার নাম কি ট্রাপিজিয়াম। তাহলে বলতে সমান্তরাল বাহু দৈর্ঘ্য হলো 7 এবং 9, তাহলে এটা ধরো 7, এটা ধরো কি 9, আর উচ্চতা হলো 8, তাহলে এই যে উচ্চতা হলো 8, ঠিক আছে। তাহলে বলছে এর ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র জানি, তোমরা ক্লাস 8 এও জ্যামিতিতে পড়েছো, আর এখানে তো পরিমিতিতে আছে, হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু লম্ব দূরত্ব অথবা উচ্চতা যেটাই বলো। তাহলে এখানে যদি উচ্চতা আছে আমরা উচ্চতা দিয়েই বলি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে কি, তাহলে এখানে সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি কি ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহু কত 9 আর 7, 9 যোগ 7 আর গুণন উচ্চতা কত 8। তাহলে কি হবে হাফ ইনটু 9 এর সাথে 16 গুণন 8, 2 দিয়ে 16 আট করলে কত হবে 8, 8 দুগুণে 16, তাহলে 8 আর 8 গুণ করলে 8 আর 8 64, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 64 বর্গ সেন্টিমিটার, 64 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এই সমস্যাটার কিন্তু সমাধান হয়ে গেল। রাজশাহী বোর্ড 16 এবং 17, রাজশাহী বোর্ড 2016 এবং 17। এরপরে আমরা যে এই সমস্যাটা সমাধান করব, এখানে বলছে যে রম্বসের কর্ণদ্বয় P1 এবং P2 হলে ক্ষেত্রফল কত। এটা তোমার আসছে রম্বসের কর্ণদ্বয়, এটা আছে ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2016, ঢাকা ঢাকা 16। তাহলে কি বলছে রম্বসের কর্ণদ্বয় একটা হলো P1 আর একটা হলো P2, তাহলে ক্ষেত্রফল কত। এটা তো একেবারে সোজা, তোমাদের একটু আগে আমি বললাম যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল কত হবে হাফ P1 P2, হাফ P1 P2, তাহলে এটা কি এই রম্বসের ক্ষেত্রফল, এই রম্বসের কি ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এরপরে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে ঢাকা বর্ষ 16-তে আসছে, একটি বর্গের পরিসীমা 16 হলে কর্ণ কত। বলছে একটি বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা হলো 16 সেন্টিমিটার, তাহলে এর কর্ণ সমান কত, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখন কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানতে হবে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a, √2a, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র √2a। আর এর মান কত, এর মান তো আমরা জানি না, এর মান আমরা জানি না, দেওয়া আছে পরিসীমা 16। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝবো, বর্গক্ষেত্রের চার বাহুর যোগফল, চার বাহুর যোগফল। এখন চার বাহুর যোগফল যদি কত হয় 16 হয়, তাহলে এক বাহু কত, আমরা জানি বর্গের চারটে বাহু কি পরস্পর সমান,
তাহলে সেই হিসাবে এ সমান কি হবে, এ 16 ভাগ 4 সমান হলো 60 সেমি। তাহলে কর্ণ কি হবে, রুট টু ইন্টু ফোর ইকুয়াল টু ফোর রুট টু, এটা হবে কি অ্যান্সার। ঠিক আছে, এই ফোর রুট টু হলো কি কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমাদের এবার কত সহজেই এ সমস্যাটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমাদের আরেকটা সমস্যা আমরা দেখব, সেটা কি এই চিত্রে বহুভুজটির মোট কোণের পরিমাণ কত, মোট কোণের পরিমাণ কত, এটা আসছে এটাও ঢাকা বোর্ড 2016, ঢাকা বোর্ড 2016 একটা চিত্র এখানে দেওয়া আছে, মোট কোণের পরিমাণ বের করতে হবে। একটা চিত্র দেওয়া আছে, এটার মোট কোণের পরিমাণ বের করতে হবে। চিত্রটা কিরকম, চিত্রটা এরকম, আর এটার মোট কোণের পরিমাণ কত, মোট কোণের পরিমাণ কত। তাহলে আমরা কিভাবে বের করি, দেখো এখানে কয়টা বাহু আছে সেটা আমাদের প্রথমে হিসাব করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে কয়টা বাহু, 6টা বাহু। তাহলে আমাদের সূত্রকে মোট কোণের পরিমাণ নির্ণয় করতে বললে সূত্র হবে 180 ইনটু এন মাইনাস 2। তাহলে 180 ইনটু এন এর মান কত, 6টা বাহু, 6 বিয়োগ 2, তাহলে 180 গুণ কত, 6 থেকে 2 বিয়োগ করলে কত, 4, 4 দ্বারা গুণ করলে কত হবে, 720 ডিগ্রি। আর 4 এটা 32 হাতে 3 4 7 3 720 ডিগ্রি। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের উল্টা পাল্টা হতে পারে, কিরকম এর আগেও কিন্তু আমি এরকম একটা সূত্র দিয়ে কাজ করেছি, সেখানে বলা ছিল যে প্রত্যেক কোণের মান কত, মানে একটা কোণের মান কত, তখন কিন্তু আমরা নিচে এখানে কি দিয়েছিলাম, এন দিয়েছিলাম, কিন্তু এখানে বলতে মোট কোণের পরিমাণ কত, সেই জন্য এখানে ভাগটা হয় নাই, নিচে এন হয় নাই। তাহলে প্রত্যেক কোণের পরিমাণ নির্ণয় করতে হলে সূত্র কি লিখছিলাম আমরা, 180 ডিগ্রি এন মাইনাস টু ওয়াই হচ্ছে এন, এটা কি প্রত্যেক কোণের পরিমাণ নির্ণয় করার জন্য, আর এখানে কি এটা হলো মোট কোণের পরিমাণ নির্ণয় করার জন্য সূত্র। তাহলে যদি ডিগ্রিতে দেওয়া থাকে এটা উত্তর হবে, কিন্তু এখানে অপশনে আছে আমাদের সমকোণ, তাহলে কত সমকোণ হবে, আমরা জানি কি 90 ডিগ্রিতে এক সমকোণ, 90 ডিগ্রিতে এক সমকোণ, তাহলে 90 ডিগ্রি গুণন কত, 8 নং 72, তাহলে 8 গুণন 90 তাহলে 720, অর্থাৎ এটা হবে 8 সমকোণ, কয় সমকোণ, 8 সমকোণ। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 8 সমকোণ। ঠিক আছে, তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা আরেকটা প্রশ্ন সমস্যা যদি সমাধান করি, এটা বলছে যদি একটা আয়তক্ষেত্রের সন্নিহিত বাবদ 8 এবং 15 হয় তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2015, চট্টগ্রাম বোর্ড 2015, চট্টগ্রাম 2015। তাহলে কি বলছে, বলছে যে যদি একটা আয়তক্ষেত্রের সন্নিহিত বাহু 8 এবং 15 হয়, 8 এবং 15 হয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে ধরো এটা একটা আয়তক্ষেত্র, আর এটা হলো 8 আর 15 দৈর্ঘ্য, এখন বের করতে হবে এটা কর্ণের দৈর্ঘ্য কত, সেটা আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমরা যদি এটা কর্ণ দৈর্ঘ্য বের করি, তাহলে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাহলে 18 কত হবে, 64, 15 15 যোগ করলে কত, 225। তাহলে এবারে আমরা যোগ করি, 5 আর 4 কত হবে, 9, 6 আর 2 কত হবে, 8, আর 2 থাকবে 289। তাহলে এটার বর্গমূল কত, এর বর্গমূল হচ্ছে 17, তাহলে এই 17টা আমাদের অ্যান্সার, 17টা আমাদের অ্যান্সার। এখানে প্রশ্নে যেহেতু সেন্টিমিটার আছে আমরা দেখে সেন্টিমিটার দিয়ে দিলাম, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে গেল 17 সেন্টিমিটার। তাহলে আজকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের শেখা হলো, সূত্রে প্রয়োগ করে সমস্যার সমাধানও শেখা হলো। হ্যাঁ, আমাদের এই যে বোর্ড প্রশ্ন যেগুলো ছিল 16.2-এর যে বোর্ড প্রশ্নগুলো ছিল সেখান থেকে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেল। পরবর্তী ভিডিওতে তোমাদের আবার দেখা হবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দেবে, কমেন্ট দেবে, আর কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে সেই পরামর্শ তোমরা কমেন্ট বক্সে দেবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ই আশাবাদ ব্যক্ত করে
আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।